বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আগামী 27 আগস্ট প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। জামাত ইসলামের আইনজীবী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আজ যেহেতু সরকারি ছুটি সেজন্য 27 আগস্ট এই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে বলে আশা করছি। শিশির মোহাম্মদ মনির আরো জানান, কেন জামাতকে নিষিদ্ধ করা হলো সেটা আমরা জানি না, মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে, যেখানে জামাত ইসলামীও সহযোগী শক্তি হিসাবে ভূমিকা রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরই দলটি নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগের মামলা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হবে। গত 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে জামাত ইসলামী ও ছাত্র শিবির সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকারের সেই প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সংগঠিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসাবে গণ্য করা হয়েছে। যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করিয়া দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্ট বিভাগের উক্ত রায় বহাল রাখিয়াছে, তাই এই দলটিকে নিষিদ্ধ করা হইল। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন, এরপর গণভবন থেকে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে টানা 15 বছরের শাসনের অবসান হয়। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন, এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে তিনি হাত দেননি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। অনেক বেশি